বৈষমাজের শিক্ষার পাশাপাশি সমাজ গঠনের মানদণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম পথপ্রদর্শক, সেই কথাকে মান্যতা দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার পলতার জহর কলোনি নেতাজি সংঘের উদ্যোগে তাদের নিজস্ব খেলার মাঠে তৃতীয় বর্ষের পলতার বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই পলতার বই উৎসব গত 7ই জানুয়ারি 24 থেকে শুরু হয়ে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। দেখুন পলতা থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। দেখুন, পলতা বই উৎসব কিংবা বইমেলা একটা ধারাবাহিক প্রয়াস। এ নিয়ে তৃতীয় বর্ষ পলতা বই উৎসব, নতুন নামে বই মেলা। আসলে আগের মাঠে, অর্থাৎ আজ থেকে 10-12 বছর আগে আমরা যে মাঠ দেখেছি, যে মাঠে আমরা বই মেলা দেখতাম আমরা আমাদের কৈশোরে, আমাদের যৌবনে, সেই মাঠ থেকে বই মেলাটা হারিয়ে গেছিল। আমরা আবার উদ্যোগ নিয়েছি পলতা বই উৎসব কিংবা বইমেলাকে ফিরিয়ে আনার। সেই চেষ্টা 3 বছর, এবছর 7 থেকে 15 জানুয়ারি 9 দিনব্যাপী নেতাজি সংঘের পরিচালনায় পলতা বই উৎসব কমিটির আয়োজনে নেতাজি সংঘের খেলার মাঠে আমাদের তৃতীয় বর্ষ পলতা বই উৎসব। অসংখ্য বইপ্রেমী মানুষের সমাগম, 30টির বেশি বইয়ের স্টল, 30টির বেশি হস্তশিল্পের স্টল, 25টি হচ্ছে গিয়ে আপনার খাদ্যের স্টল, যেখানে ফুডকোর্ট বলি আমরা। বাচ্চাদের জন্য রয়েছে জয়ফুল রাইডস, অর্থাৎ মিকি মাউস, জাম্পিং কিংবা স্কর্পিও, আরও অন্যান্য অনেক কিছু পোস্টার। আসলে বই মেলা, তার সঙ্গে এই যে একটা নতুন সংযোজন নানা রকমের, এটাকে নিয়েই মেলাটাকে আমরা উৎসবে রূপান্তর করেছি। আর আমরা ডাক দিয়েছি বন্ধু হোক বই, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ আনন্দ সমস্ত কিছু সঙ্গে জড়িয়ে আছে বই। বই থেকে নতুন আশা, ভাষা, ভালোবাসা সব কিছু খুঁজে পেতে পারি। যদি কেউ না থাকে তাহলে বই থাকবে। বই হয়ে উঠতে পারে বিপ্লবের মন্ত্র, বই হয়ে উঠতে পারে একটা সঠিক দিশারি। তাই বন্ধু হওয়ার আহ্বান নিয়ে বইকে সঙ্গে নিয়ে আমাদের নেতাজি সংঘের পরিচালনায় পলতা বই উৎসব কমিটির আয়োজন তৃতীয় বর্ষ বইমেলা। আমরা আহ্বান করব যে আরও 6 দিন, আজকের পরও আরও 6 দিন বইমেলা থাকবে। প্রতিদিন দুপুর 2 থেকে রাত্রি 10 পর্যন্ত বইমেলা বা বই উৎসব প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। বৃহত্তর ব্যারাকপুর মহকুমার সমস্ত অঞ্চলের মানুষ এবং যাদের কাছে বার্তা পৌঁছে যাবে আমাদের 24 পরগনা কিংবা বাংলার বিভিন্ন প্রান্তে, তারা একটিবার আসুন, দেখুন যে কীভাবে আন্তরিক একটা উদ্যোগ নিয়ে এবং আপাতত সামর্থ্যহীন প্রভাবহীন কিছু মানুষগুলো একটা বইমেলা করছে। সে অর্থে অর্থনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সাপোর্ট নেই। হ্যাঁ, প্রতি বছরই আমাদের মেলা শেষে কিছু না কিছু দেনা থেকে যায়, এবছরও হয়তো থাকবে, সেটা আমরা দেখতে পাচ্ছি সামনে, সেটা স্পষ্ট। তারপরও আমাদের যেটা মুনাফা বা লাভ, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। আমাদের লাভ হচ্ছে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ছেলেমেয়েগুলো মাঠে এসে পড়াশোনা তো করবেই, পাঠ্যাংশের বিভিন্ন পড়াশোনা করতে হবে, তারপর একটা খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছে, বইয়ের সামনে দাঁড়াচ্ছে, বইয়ের মুখোমুখি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। প্রথমে যে বই মেলার মাধ্যমে মানুষের যে মেলবন্ধন, আজকে এই মেল এই উৎসব প্রাঙ্গণ থেকে, মানে বই মেলা একটা উৎসবের সময়, এলাকার মানুষের প্রতি কি মানে দায়বদ্ধতা কি বার্তা দেবেন? দেখুন, আমরা বিশ্বাস করি যে প্রথম দায়িত্ব হচ্ছে আমার নিজস্ব পরিসর, পরিবেশ, পরিজনকে নিয়ে। তাদের কাছে যদি একটা দৃষ্টান্ত স্থাপন না করতে পারে আগামী দিনে, তারাই আমাকে প্রশ্ন করবে তোমরা সমাজের জন্য কী করেছো, কী দিয়ে গেলে। এই দায়বদ্ধতা জায়গা থেকে আমরা যারা আছি এখানে, আমার যুগ্ম সম্পাদক, আমার সঙ্গে যিনি রয়েছে সন্দীপ সরকার, আমার পাশে রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পুলক হালদার এবং আরও অন্যান্য যারা রয়েছেন আর কি, প্রত্যেকে মিলে, কেকাদি রয়েছেন বিশিষ্ট কবি, আরও অনেকে যাদের নাম হয়তো এই মুহূর্তে উচ্চারণ করতে পারবো না, প্রত্যেকেই তাদের ব্যক্তিগত জীবনের একটা সময় দিচ্ছেন, সেই সময় অন্য কাজ করতে পারতেন, তারপরও এই কাজটা করছেন ভালোবেসে। অনেকটা হয়তো অন্য জায়গায় ক্ষতি হচ্ছে, কিন্তু সেই ক্ষতির তুলনায় লাভটা আমাদের কাছে অনেকটা বেশি। তাই অনুরোধ করব আশেপাশের মানুষ যারা আছেন, আপনাদের ভালোবাসায় এই বইমেলা যাতে বড় হয়ে ওঠে, আপনারা আসুন, একজন সৈনিক হয়ে এই বই উৎসবকে সফল করার চেষ্টা করুন এবং আগামী দিনে যাতে চতুর্থ বর্ষে আরও বৃহৎ আকারে অনেক বেশি বইয়ের স্টল নিয়ে বইমেলা করতে পারি, তার জন্য আমরা আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনার নাম রয়েছে? আমি কৃষ্ণ বর্মন, আমি এই বইমেলার অন্যতম যুগ্ম সম্পাদক, আমার সঙ্গে রয়েছে আরেক যুগ্ম সম্পাদক সন্দীপ সরকার। একদমই শুধু শিশু নয়, 8 থেকে 80 প্রত্যেকের টেস্ট বারকে যেন ছুঁয়ে যায় পলতা বই উৎসব, আগাগোড়াই এটা চেষ্টা করে। সব ধরনের মানুষ যেন আমাদের মুক্তাঙ্গনে আসেন, সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে এবং মূল আকর্ষণ হিসাবে বই। মোটামুটি আমরা তো যন্ত্র নির্ভর এখন, দিনের 24টা ঘন্টাই, তাই হাতের যন্ত্রটা যেটা ঘাটার অভ্যাস বানিয়ে ফেলেছি আমরা প্রত্যেকেই, যদি এই কটা দিন বই উৎসবের কটা দিন ওই যন্ত্রটা হাতে না নিয়ে একটু বই ঘাটতে পারি। উদ্দেশ্য দেখুন, বই বিপণন হোক সেটা আমরা চাই, কিন্তু কেউ যদি বই কিনছেনও না ঠিক আছে, অন্তত এসে ঘাটুন। মানে আমরা চাই যে সেই হারিয়ে যাওয়া যে অভ্যেসটা আমাদের ছিল সেই অভ্যেসটা ফিরিয়ে আনতে। এই বই উৎসব করার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের যে যারা ছোটো ছোটো শিশুরা রয়েছেন তারা কিন্তু বই পড়া ভুলতে বসেছেন। আপনি দেখবেন মোটামুটি আমাদের মতন মধ্যবিত্ত ঘরে
পাঠ্যপুস্তক ছাড়া কিন্তু অন্যান্য বই প্রায় বিলুপ্ত, কচ্ছপের মতন। তা আমরা যে সেই জায়গায় দুই একটা বই ঢুকুক না, উপহারস্বরূপ কাচের বাটি, পেন, এগুলো তো হয়ে থাকে, গাড়ি, তো এগুলোকে বাদ দিয়ে একটু বই উপহার দিই না, এগুলোই মূল উদ্দেশ্য। আর তার সঙ্গে সঙ্গে এই মুদ্রণ ব্যবস্থা বা এই ব্যবসাটা, এর সঙ্গে যারা জড়িত তাদেরও কিন্তু দৈন্য দশা, আপনারা জানেন। যদি আমাদের এই বইমেলার থেকে তারা দু এক পয়সা কামিয়ে তাদের ঘরে নিয়ে যেতে পারে, তাদের সন্তান তাদের পরিবারের কাজে লাগে, আমরা নিজেদের ভাগ্যবান মনে করব। না, বিশেষ করে করোনা প্রকোপের পর থেকে যে বইয়ের ওপর যে আলোঙ্গত্য সেটা কিন্তু কমে যাবে, কারণ মোবাইল একটা অনলাইন পরীক্ষা হচ্ছিলো না সবাই। আগামী দিনে এই যে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব, সংগঠন, রাজনৈতিক দল সব মেলা করছে, এই বইয়ের ওপর একটা প্রাধান্য দিচ্ছে, আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে কতটা অগ্রগতি হবে বলে মনে করছে? অবশ্যই হবে। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, যা আপনিই তো বললেন, সবাই মিলে যখন করছি নিশ্চয়ই এর একটা সুদূরপ্রসারী ফলাফল তো নিশ্চয়ই হাতে পাবো আমরা। ঠিক কথা যে করোনার ফলে আমরা ওই পুঁথিগত বিদ্যার যে ব্যাপারটা ছিল সেটা মোবাইলগত হয়ে এসছে, কিছু করারও ছিল না আমাদের, যেখানে বাইরে বেরানোটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল। কথায় বলে না, শত্রু যখন অদৃশ্য তখন নিজেকে লুকিয়ে রাখাই শ্রেয়, তা সেটাই আমরা করেছিলাম প্রত্যেকেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে ওই বলে না, প্রত্যেকটা জিনিসের একটা ভালো এবং মন্দ দুটো দিক আছে, ওই মন্দ দিক কিছু নয়, মোবাইলটা হাতে তুলে দিতে আমরা বাধ্য হয়েছিলাম আমাদের বাচ্চাদের। সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে সেই অভ্যাসটা থেকে একটু বেরিয়ে আসতে, এসে আবার বইয়ের গন্ধে মেতে উঠতে। সকলে আট থেকে আসি, যারা আসছেন তাদের আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, পলতা নেতাজি সংঘ এবং বই উৎসব কমিটির পক্ষ থেকে। তাছাড়াও বিশিষ্টজনেরা আমাদের মাঝখানে আসছেন, প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সোশ্যাল মিডিয়ায় অথবা ফোনে বা সামনাসামনি এসে আমাদের অনেক প্রশংসা করছেন, তাতে আমরা আন্তরিকভাবে আপ্লুত এবং খুব বেশি আনন্দিত হব। এতটা অঞ্চলের মানুষ, পলতা, ইছাপুর, শ্যামনগর, এরাই তো আমাদের পারিপার্শ্বিক মানুষ, প্রত্যেকের ঘরে যদি পলতা বই উৎসব থেকে একটা করে বই যায় তাহলে মনে করব আমাদের এই প্রয়াস সম্পূর্ণভাবে সফল হয়েছে। আমার নাম সন্দীপ সরকার, আমি এই উৎসব কমিটির সম্পাদক, যুগ্ম সম্পাদক, এবং আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণ বর্মন, এও যুগ্ম সম্পাদক। আমি এখানে তিন বছর ধরে অনুষ্ঠান হচ্ছে, এই মিলন উৎসব হচ্ছে, এবং আমি মেলাকে সব থেকে বড় উৎসব বলে মনে করি, তার কারণ ধর্মীয় উৎসব নয়, এখানে প্রত্যেকটা ধর্মের লোক আসতে পারে এবং মানুষের মানবিকতা ধর্ম, এবং তাকে আমি সেই জায়গা থেকে পলতা বইমেলা বই উৎসবকে আমি অগ্রাধিকার দিয়ে দেবো বা একটা আগের জায়গা দেব, সম্মানের জায়গা দেব, কারণ এতগুলো ব্যবসায়ীর এই করোনার পরে প্রত্যেকের রুজি রোজগারকে দেখছে এবং প্রত্যেকের যে মনের যে ভার সেটাকে কাটিয়ে তোলার একটা প্রচেষ্টা, এবং তার উপরেও তো বই, যেহেতু আমি নিজে লেখালেখি করি, আমার মনে হয় প্রত্যেকের কাছে বই হলো সব থেকে বড়ো পুজো, সব থেকে বড়ো আরাধনার জায়গা, সব থেকে বড়ো সম্মানের জায়গা, সব থেকে বড়ো জ্ঞানের জায়গা। প্রত্যেকে বই পড়ুক, প্রত্যেকে আসুক, এই যে একটা বৃহত্তরভাবে দেখুন পলতা বই উৎসবকে। আমি ইচ্ছা করে থাকি, আমি ব্যারাকপুরের মেয়ে, আমরা কিন্তু এখানে আসছি প্রত্যেক বছর, অনেক দূর দূর থেকে কবি আসবে, আগামীকাল আছে, তার পরের দিনও কবি সম্মেলন আছে, এই যে কবিদের সম্মাননা দেওয়া, এবং এই যে আজকে এসছি কি না, আমি কবি, আমি লেখালেখি জগতের মানুষ, এই যে আমাকে আজকে সাহিত্য সংস্কৃতির লোক বলে সম্মান করে পলতা বইমেলা, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি মনে করি এই যে আমার দুই ভাই সন্দীপ সরকার এবং কৃষ্ণ বর্মন, পুলক হালদার, এরা এই যে আজকের সমাজে, আজকের তারিখে দাঁড়িয়ে, এই করোনা উত্তরণের সময়ে দাঁড়িয়ে এখনও মানুষকে সম্মান দিতে শিখেছে, মানুষের রুজি রোজগারকে সম্মান দিতে শিখেছে, বই পড়াকে সমাজের বাচ্চাদের আগামীর প্রজন্মকে, এবং আমি মনে করি আমরা যারা পঞ্চাশোর্ধ মহিলা, পঞ্চাশোর্ধ বয়স, আমাদেরও কিন্তু বই পড়াটা শেখাচ্ছে। আমরাও মনে হয় যারা ছোটো থেকে বই পড়েছি কোথাও বই পড়াটা ভুলে গেছি, আমরা সেই গুগল, ফেসবুক এইসবে চলে যাচ্ছে। আমার মনে হয় প্রত্যেকের বই পড়া উচিত যারা আমরা, এবং আমি সাধুবাদ জানাবো এই কারণে যে আমি কেকা মল্লিক, আমার বই প্রত্যেক বছর আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হয়, কিন্তু এরকম জায়গায় স্টলে আমি বই রাখতে পেরে আমার বাড়ির পাশে আমি মানে ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত এবং কী বলবো আপ্লুত যে এরকম ধরনের অনুষ্ঠান হচ্ছে। বিভিন্নভাবে এখন বর্তমান যে যুগ পড়েছে, সে যুগের মধ্যে বইয়ের যে
পড়ার যে প্রবণতা কিন্তু হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে একদম আসবে। আমি কিন্তু কবিতা, অনুগল্প, ছোট ছোট গল্প লিখে সমাজকে তুলে ধরার চেষ্টা করেছি, বিভিন্ন লিমেরিক লিখে চেষ্টা করেছি প্রতিবাদ করার জন্য। এবং আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, উপহারে প্লিজ একটা বই দিন, সবাইকে একটা বই দিন। আপনি আজকে একটা বই দিলে সেও পড়বে, ইচ্ছায় অনিচ্ছায় হলেও পড়বে। আপনি বাচ্চাকে বলুন তুমি এত নম্বর পেলে তোমাকে একটা বই দেব, তাকে বইয়ের লোভ দিন। তাকে বলুন যে তোমার যে লেজার টাইমটা তাতে তুমি বই পড়ো, কারণ বই তোমাকে পৃথিবীর কোনা থেকে কোনায় পৌঁছে দিতে পারে। এই পলতায় দাঁড়িয়ে তুমি যে কোনো জায়গায় বলো। আমার নাম চিকা মল্লিক, আমার এই যাবৎ 6টা বই প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বইমেলায় এবং দিল্লি বইমেলায়। এখানে স্টলেও আমার বই আছে, সবাই পড়তেই পারেন। এবং এই ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। যেখানে আপনারা পাবেন লেডিস এন্ড জেন্টস কোয়ালিটি কোটস, শেরওয়ানি, জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয়। তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া। আমাদের ফোন নম্বর 7003812419।